নমস্কার সিটিভিএন এ সকলকে স্বাগত জানাই, আমি ইন্দ্রাণীর সঙ্গে রয়েছি। আপনাদের শনিবার সন্ধে ছটায় চলে এসেছি, আর শুধু শনিবার নয়, তারিখটা মনে আছে তো? সেপ্টেম্বর পড়ে গিয়েছে, মানে কাউন্টডাউন আর মানে হাতে দিন গুনছি, কারণ আগামী মাসে এই দিনে পুজোর মধ্যে ঢুকে গেছি, মা দুর্গার সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছে। কিন্তু মা দুর্গার সঙ্গে দেখা করব সেটার জন্য নিজেদেরকে কিভাবে সাজাবো সেইটা তো প্ল্যান করা নিশ্চয়ই শুরু করেছি, আর তার জন্যই কিন্তু আজকে এসেছে আমাদের সঙ্গে আদি রেডিমেড সেন্টার, স্টেশন রোড সোদপুর আদি রেডিমেড সেন্টার। পুজোর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে অবশ্যই মায়ের সঙ্গে দেখা হবে, একটু হাটকে সাজ হবে না তা তো হতেই পারে না, এবং কিভাবে সাজবো তার জন্য আমাদের সঙ্গে রয়েছে রুমনদি। রুমনদিকে স্বাগত জানাবো। হ্যালো রুমনদির কাছে আমরা জানবো যে মানে নিজেদের কিভাবে সাজাবো একদম এক্সক্লুসিভ ওয়েতে, একদম হ্যাঁ ডিফারেন্ট ওয়েতে, শুধু শাড়ি পরে না, শাড়ি ছাড়া কিন্তু আদার আইটেমসও, যেরকম ধরো ইন্ডিয়ান ট্রেডিশনাল ওয়েস্টার্ন, যে যেরকম নিজেকে সাজায় সেরকম সব রকম সম্ভারই পাবে, কিন্তু একটাই ছাদের তলা আদি রেডিমেড সেন্টার। আর শুধু এখানে শুধু মেয়েদের জন্য না, সেখানে কিন্তু রয়েছে পুরুষ বন্ধুদের জন্য কিন্তু অসাধারণ কালেকশনস। শুধুমাত্র একটা রিকোয়েস্ট আপনাদের সবার সামনে, একবারও অন্তত পারলে পরে আদি রেডিমেড সেন্টারে আসুন, আমি আশা করি কথা দেব আপনারা নিরাশ হয়ে যাবেন না, মানে এতটা বলতে পারছি। একই ছাদের তলায় যদি দুজনের জন্যই পেয়ে যাই তাহলে তো আর সমস্যাই নেই, সাথে পরিবারের খুদে সদস্য তার জন্য, পরিবারের সিনিয়র সিটিজেন, মানে সবার জন্য সব রকম কালেকশনই শুধুমাত্র পাবেন একটাই ছাদের তলায়। আর তুমি যে এত সুন্দর করে একটা নবমীর সাজ দিয়েছো, সেই শাড়িটা সম্পর্কে একটু যদি বল। শাড়ি আমি যেটা পরে আছি এটা ইক্কাতের উপরে আছে, পিওর ইক্কাত, দেখতেই পাচ্ছ রানী কালার বর্ডার, মাঝখানে একটা জারি বর্ডার যাচ্ছে, আর এখানে কাঁচটা একটু দেখো, পুরোটা ব্ল্যাকের ওপরে গোল্ডেন সিলভার এবং মারুনের ছোঁয়ায় কিন্তু পুরো অপরন্ত সুন্দর হয়ে উঠেছে, আর আঁচলটা যাচ্ছে কিন্তু কন্ট্রাস্ট রানীতে, মানে অসাধারণ একটা কালেকশন। এই ধরনের কালেকশনস গুলো কিন্তু 9000 অনওয়ার্ডস এর তোমার স্টার্ট হচ্ছে। এবং এর প্রচুর কালার অপশনস তো আমরা পাচ্ছি, প্রচুর কালার অপশনস। আজকে কি শাড়ি দেখাচ্ছি, আজকে তো পড়ুর, মানে প্রচুর, মানে যেরকম শাড়ি সম্ভার বলতে ওরকম বলতে পারি, কালারফুল একটা মুভমেন্ট সবাই এনজয় করবে আশা করি। তো ফার্স্ট টাইম শুরু করব পৈঠানি দিয়ে, এটা 85 নম্বর শাড়ি পৈঠানি, শুধু কালার গুলো দেখবে, নম্বর 85, 85 নম্বর শাড়ি। প্রথমেই আসছে ব্লাউজ পিসটা, ব্লাউজটা এক কালারে যাচ্ছে, চওড়া পাড় থাকছে দুদিকেই, তারপরে আসবো আঁচলটাতে, আঁচলটা তো গ্রিনের সঙ্গে রানীর কম্বিনেশন, 785 সিলু, দেখো দুটো জোড়া পিকক বসে রয়েছে, একদমই মিনাকারি কাজ যাচ্ছে, 7850 নম্বর 85, 85 নম্বর শাড়ি। আর বুটা ওয়ার্ক যাচ্ছে দু রকমের, একটা যাচ্ছে ফ্লোরাল বুটা যে উইথ মিনাকারি, একটা যাচ্ছে পিকক বুটা উইথ মিনাকারি, চাটাই চওড়া পার রয়েছে, দারুণ দেখতে শাড়িটা। কালার অপশন এর কিন্তু প্রচুর আছে, প্রচুর কালার অপশন পেয়ে যাবে, মানে আমরা এখানে গ্রিনের সঙ্গে রানীর কম্বিনেশন দেখছি, তোমরা চাইলে যে কোনো কালার কম্বিনেশনে পেতে পারো। নেক্সট দেখাবো একটা কাঞ্জিভরম, ইয়েলো এন্ড রেড, ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল, এবং দেখো শুভ, মানে এই কালারটা কিন্তু বিয়ে পারপাস বলবো, যে কোনো অনুষ্ঠান পারপাস, একটা শুভ লগ্নে কিন্তু আমরা ইয়েলোটাকে এবং লালটাকে মেনে থাকি, তো ওরকমই একটা ছোঁয়া। নাম্বার 86, 86 নম্বর শাড়ি, 3290 অনলি, 3290। এই বুটাটা কিন্তু যাচ্ছে পুরোটা গোল্ডেন জারি, দু রকম, হ্যাঁ গোল্ডেন জারিতে যাচ্ছে, দু রকম বুটা পাচ্ছ এখানে, পুরো ভেতরেরটা আর ওপর পোর্শনের বর্ডারটা যাচ্ছে তোমার প্লেন বর্ডার যাচ্ছে উইথ আমকলকা মোটিভ, আর লোয়ার পোর্শনটা যাচ্ছে দেখো ইনসাইডে ফ্লোরাল মোটিভে। নাম্বার 86, 86 নম্বর শাড়ি দেখলাম আমরা, 3290 প্রাইস, 3290। অষ্টমীর দিন সকালবেলা জাস্ট শাড়িটা পরে অঞ্জলি দিতে দেওয়া, আর এতটাই লাইট ওয়েট, মানে দিনের বেলা পরতে কিন্তু অসুবিধা হবে না, একদমই তাই, হাতাটা ভীষণ সুন্দর। 86 নম্বর শাড়ি দেখলাম আমরা। নেক্সট দেখাচ্ছি একটা ধর্মাপুরম, আগেরটা ছিল ধর্মবরম আর কাঞ্জিভরম, এটা হচ্ছে ধর্মাপুরম। ফার্স্টে যেটা দেখছি সেটা ব্লাউজ পিস, রানি কালারে যাচ্ছে, বোথ সাইড বর্ডার, নম্বর 87, 87 নম্বর শাড়ি, 3250, 3250, তুতের সঙ্গে রানির অসাধারণ কম্বিনেশন, আর তুতের যাচ্ছে ক্রসে একদম, এবং নিচের পাড়টা কি অসাধারণ, নিচে দেখো তিনটে বর্ডার আমরা পাচ্ছি,
আর উপর পোর্শনে জাস্ট একটা স্লিক বর্ডার আমরা পাচ্ছি, খুবই স্মার্ট পিস, ভীষণ স্মার্ট। নাম্বার 87 87 নম্বর প্রাইস রইল 3250, 3000 অল ওভার একইভাবে কাজ যাচ্ছে। আর এটা কিন্তু কালারটা কিন্তু দেখো, আমি যদি একটু ভালোভাবে দেখি কালারটা কিন্তু পিকক ব্লু, যেটা ময়ূর পঙ্খিতে আমরা দেখে থাকি ঠিক ওরকমই কালারটা কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট দেখাবো একটা কোনি সিল্ক, ওয়াও জাস্ট ওয়াও, আঁচলটা তো গর্জাস অবশ্যই, মানে পুরো শাড়িটাই। নম্বর 88 88 নম্বর শাড়ি দেখছি, 2890 2890। এটা দেখো আঁচল আর বর্ডারটা কিন্তু একটু প্লেন রাখা হয়েছে এই কারণে, কারণ ইনসাইডটা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ কালারফুল, ভীষণ রকমের কালার এখানে ইউজ করা হয়েছে, যার জন্য আঁচলটা একটু প্লেন রাখা হয়েছে, নাহলে কিন্তু সেই ব্যাপারটা খুলবে না শাড়িটা। মানে যে কোনো কালারের ব্লাউজ দিয়ে ট্রাই করতে পারেন, শাড়িটা ইটসেলফ এত গর্জিয়াস। এরপরে সাজটা লাগবে একটু হালকা, ব্লাউজে আমরা এই চওড়া পাড়টা পাচ্ছি, রানী কালার কন্ট্রাস্ট, এটা কিন্তু বেগুনি কালার দিয়ে পড়লেও কিন্তু দারুণ লাগবে। অবশ্যই বলবো যে কোনো দিন আপনারা চলে আসুন আদি রেডিমেড সেন্টারে কেনাকাটি করতে, এবং আপনি মানে পুরো পরিবারের জন্যই কিন্তু এইখানে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। এটা যাচ্ছে একটা পিওর সিল্ক। আর এছাড়াও আমাদের সঙ্গে এখন তো রয়েছেন সিটিভিএনের পর্দায়, আপনারা দেখছেন যে শাড়িটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন, বুক করে ফেলুন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠান বা বুকিং নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা এখন দেখছি নম্বর 89 নম্বর শাড়ি, 2890 2890। এছাড়াও কিন্তু আরও কালেকশন দেখতে হলে কিন্তু অতি অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটাকে ভিজিট করতে হবে, সেইটাকে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে, অসাধারণ কালেকশনসের আপডেট ওখানেও কিন্তু দেওয়া থাকবে। নেক্সট আর্টে যাচ্ছে প্রিন্টের তসর, আর আরও কিছু কালেকশনস অ্যাড অন করার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করলে কিন্তু ডিরেক্ট ওখান থেকে পারচেজ করতে পারবে, অর্থাৎ আপনারা বাড়িতে বসেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের শাড়িটি, শুধু আপনাকে সেই কুরিয়ার চার্জেসটুকু দিতে হচ্ছে। নম্বর 90 নম্বর শাড়ি দেখছি আমরা, প্রিন্টেড তাসা, হ্যাঁ পিকক মোটিভটাই করিয়েছে এখন কিন্তু, মানে প্রচুর মানে এরকম লোক আছে যারা পিকক মোটিভটাকে ভীষণ প্রেফার করছে, পছন্দ করছে, আর সাথে থাকছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, মানে এই শাড়িটা যে কোনো ফর্মাল ওয়্যার যাদের রেগুলার শাড়ি পরতে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখন যাচ্ছে একটা দেখছি আমরা কাতান সিল্ক, গ্রিনের সঙ্গে রেডের কম্বিনেশন, ক্রসে যাচ্ছে কিন্তু বটল গ্রিন এবং রেড কম্বিনেশনের বডিটা, আঁচলটা যাচ্ছে দেখো পুরো সুন্দর একটা ওয়ার্ক আঁচলে যাচ্ছে। নাম্বার 91 91 নম্বর শাড়ি দেখছি, 2890 নাম্বার 91 2890। মিডলের কালারটা কিন্তু যাচ্ছে ক্রসে, বুটাগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বুটা ওয়ার্ক, আর লোয়ার পোর্শনে ইয়কটা দেখো, লোয়ার পোর্শনে দারুণ পাটা, এত সুন্দর নিখুঁত কাজ গিয়েছে এবং একইভাবে গিয়েছে কুচিটা পুরো একদম বডিটা একদম এক। নাম্বার 91 91 নম্বর শাড়ি, 2890। ব্লাউজ পিসটা একটু দেখো, ওয়াও, রেড আর এরকম একটা কমন কালার যে কোনো শাড়ির সাথেও কিন্তু পরতে পারবে। নেক্সট এটা কাঁথা স্টিচ, মিষ্টি একটা তুতে, ডার্ক তুতে, তার সঙ্গে মাল্টি কালারের কাঁথা আঁচল থেকে শুরু করে। নম্বর 92 92 নম্বর শাড়ি, 2790 2790, এবং একদম এক্সক্লুসিভ কালেকশন পুরোটাই দেখো এরকম আড়া কাজে যাচ্ছে, লোয়ার পোর্শনটা হেভি ওয়ার্ক, আপার পোর্শনটা বুটা ওয়ার্ক, অসাধারণ লাগছে, খুব স্মার্ট। এর কিন্তু কালার অপশনস আরও আছে, ডিজাইনও প্রচুর রয়েছে, কারোর ধরো এই আড়া কাজটা পছন্দ না সেই ক্ষেত্রে অন্য ডিজাইনও অ্যাভেলেবেল, আর সাথে থাকছে একটা খুব সুন্দর বর্ডার ব্লাউজ পিসে। নাম্বার 92 গেল, এবার দেখব নাম্বার 93, এবার যেটা দেখছি সেটা হচ্ছে টিস্যু বেনারসি। নাম্বার 93 গ্রিনে যাচ্ছে প্রথমে ব্লাউজ পিসটা, পুরোটা সুন্দর কাজ করা, ব্রোকেট ওয়ার্ক করা কিন্তু ব্লাউজ পিস পাওয়া যাচ্ছে, এটা হেভি একটা আঁচল গিয়েছে একদম, ব্লাউজটা যেরকম পাচ্ছি সেরকমই,
নম্বর 93 দাম রইল 2590 2590 ওয়াও কালার কম্বিনেশনটা দেখো ভেতরটা কিন্তু পুরো টিস্যু দিয়ে ওয়ার্ক করা আর এটা যাচ্ছে স্লিক বর্ডার আপার পোরশনটা লোয়ার পোরশনটা থাকছে চওড়া বর্ডার এর কিন্তু কালার অপশন থাকবে হ্যাঁ আবারো কিন্তু সেই পাখির মোটিভ এসেছে দারুণ লাগে সাইডে জাস্ট মন দিয়ে দেখতে হবে কেনাকাটি করার জন্য আপনি পরেও এই অনুষ্ঠানটা আমাদের সিটি বিএন এর পেজে ফেসবুক পেজ ইউটিউবে পাচ্ছেন কিন্তু আগে মন দিয়ে দেখুন তারপরে তো পছন্দ করে কেনাকাটি করার অপশন রয়েছে অবশ্যই বলবো যে আরো প্রচুর কালেকশন আমরা এখন যা ঝলক দেখছি আরো প্রচুর কালেকশন রয়েছে তার জন্য সরাসরি চলে আসতে হবে দোকানেই চলে আসো নেক্সট এইটা আরটা দেখছি কোনি সিল্ক নাম্বার 94 নম্বর শাড়ি 4695 4695 পুরোটা দেখো ফ্লোরাল মোটিভে যাচ্ছে দেখো রোজ ভেতরটায় ভেতরের মোটিভটা যদি আমি ভালো মতন দেখি পুরো রোজ মোটিভে কিন্তু যাচ্ছে আর কালারটা যাচ্ছে নেভি ব্লুতে একদম ডার্ক মিডনাইট ব্লু যেরকম ওরকম মিডনাইট ব্লুতে যাচ্ছে রেড কন্ট্রাস্ট বর্ডার খুব সুন্দর রেডের সঙ্গে মানে দারুণ লাগছে দূর থেকে একটা ব্ল্যাকিশ টোন লাগছে বাট মিডনাইট ব্লু এর টোনটাই এটা ওরকম এবং ব্লাউজটা পুরোটা দারুণ হাতাটা এত সুন্দর পড়ছে নেক্সট আরেকটা দেখো প্রিন্টেড তাসার আমি এর আগেও তাসার দেখিয়েছি কিন্তু দেখো এইটা একটু কিন্তু ডিফারেন্ট ফার্স্টে ব্লাউজ পিসটা যাচ্ছে হেভি হেভি একটা ব্লাউজ পিস নাম্বার 95 হ্যাঁ ব্রোকেট ব্লাউজ পিস আমরা দেখে থাকি জারি ওয়ার্ক থাকে এটা কিন্তু রেশমের ওয়ার্ক ব্লাউজ পিসটাতে নাম্বার 95 একদমই 95 নম্বর শাড়ি 5190 5190 আঁচলটাও যাচ্ছে রেশমে এবং পাড়টা একটু আসবো আমি পাড়ের অংশটাও দারুন পাড়ের অংশটা কিন্তু একদম রেশম ওয়ার্ক করা গিয়েছে বডিটা প্রিন্ট আর পাড়টা কিন্তু একদম রেশম ওয়ার্ক গিয়েছে উল্টো দিকটা একটু দেখলে বোধহয় বুঝতে পারবো আমরা আছি এই মুহূর্তে প্রাইস রইল 5190 নাম্বার 95 একদম ভেরি ফার্স্ট পোরশনটা থাকছে কিন্তু প্রিন্টেড এর মধ্যে তারপর এরকম একটা কালার টোন আর পাচ্ছ তারপর লোয়ার পোরশনটা যাচ্ছে ওরকম প্রিন্ট দারুণ লাগছে শাড়িটা খুবই স্মার্ট পিস আর যেরকম মানে জাস্ট এই ধরনের শাড়ির জন্য একটা হালকা একটা সোভার একটা সাজ হবে দিনের বেলা অনুষ্ঠানে পারফেক্ট কিন্তু কালেকশন এগুলো নেক্সট আরেকটা কাঁথা অসাধারণ ব্ল্যাকের কাঁথা আঁচলটা কি সুন্দর হয়েছে নম্বর 96 নম্বর শাড়ি দেখছি আমরা দাম মাত্র 1590 আর কাঁচটা দেখো 1590 কাঁচটা শুধু দেখো কাঁচ ভীষণ গ্ল্যামারাস দারুন পুরো ভরাট কাজে গিয়েছে দেখো প্রথম পোরশনটা আমরা কিন্তু দেখলাম পুরোটা জাল ওয়ার্কে তারপরে যেরকম আমি ইনসাইডে যাব সেটা কিন্তু বুটি ওয়ার্কে কনভার্ট হয়ে যাচ্ছে এবং সেটাও কিন্তু একদম ধরে ধরে করা মানে এই অংশগুলো সাদা গিয়েছে আবার মানে একদম ধরে নিখুঁত কাজ করা দাম মাত্র 1590 নম্বর 96 এই শাড়ি এক্ষুনি বুক হয়ে যাওয়ার মতো শাড়ি কারণ হাতে আর সময় নেই মানে এখন বুক না করলে কবে ব্লাউজ পাবে যে ফার্স্ট বুক করবে সেই কিন্তু শাড়িটা পাবে আর সেম ডিজাইন থাকলে পাবে নাহলে তাকে ডিফারেন্ট ডিজাইন বা কালার পছন্দ করতে হতে পারে নেক্সট আরেকটা ওয়াও নম্বর 97 নম্বর শাড়ি দেখছি আমরা মটকা সিল্ক 1450 1450 ওয়াও শাড়ির আঁচলটায় পুরো পাখিতে ভরা আর মাল্টি কালার দেখো এবং কি সুন্দর এবং পাড়ের নিচের অংশটাতে আরো দারুন দারুন হয়েছে শাড়িটা দারুন দাম মাত্র 1450 1450 লাস্ট মোমেন্টে কিন্তু আমাদের কেনাকাটা কিন্তু হয়ে যাচ্ছে তারপরে শাড়ি দেখলে মেয়েদের একটা সফট কর্নার থাকে আর গিফটের কারণটা কিন্তু এই কারণেই আমি আজ একটু পকেট ফ্রেন্ডলি নিয়ে এসেছি কারণ শেষ মুহূর্তে কিন্তু গিফটের ব্যাপারগুলো প্রচুর থাকে এবং এই শাড়ি গিফট করলে পরে আপনার গ্ল্যামারটা চেঞ্জ হয়ে যাবে আপনার যাকে গিফট করছেন তার কাছে আরেকটা দেখাবো এখন গুজরাতি ওয়ার্ক সফট সিল্কের মধ্যে গুজরাতি ওয়ার্ক করা কালারটা শুধু দেখো ক্রসে যাচ্ছে কিন্তু পুরো কালারটা
ওয়াও, একদম ডিফারেন্ট মোটিভে, স্টাইলটা একদম ডিফারেন্ট। আমরা দেখছি নাম্বার 98 নম্বর শাড়ি, প্রাইস 2475, 2475 নম্বর, 98 নম্বর শাড়ি। ওয়াও ওয়াও, জাস্ট কিছু বলার নেই শাড়িটায়, মানে এরকম কালেকশন দেখলে মন খারাপ হয়ে যাবে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো কনফিউজ হয়ে যাবো, তো তাই জন্য মন খারাপ। আর দাম তো মাত্র 2475, ভীষণ, মানে এগুলো এতটাই পকেট ফ্রেন্ডলি, মানে পুরোপুরি যদি শপিং হয়েও গিয়ে থাকে তারপরও কিন্তু একটা শাড়ি নিয়ে নেওয়াই যায়, নিয়ে নেওয়াই যায়, মানে পূজোর সময় যে এক্সক্লুসিভ কালেকশন গুলো আছে সেগুলো তো গোটা বছরটা আসবে না, তার জন্য নিয়ে নেওয়াই যায়। নেক্সট দেখো, আরেকটা শিফনের উপরে ডিজাইনার ওয়ার্ক করা, কালারটা একদম পার্টি ওয়্যারে চলে এসেছি আমরা। দেখো পূজোর সময় কিন্তু অনেকে প্রচুর পারচেজ করে, পূজোর পর যদি ওয়েডিং সিজনটা, সেটার কথাও কিন্তু অনেকে মাথায় রাখে যে এরকম শাড়ি পারচেজ করো যাতে বিয়েতেও পরে পড়তে পারি। তো ওরকম পার্টি ওয়্যার কিছু কালেকশনস, এরকম একটা কালেকশন আজকে এনেছি, এরকম প্রচুর কালেকশন আর মতিতে যাচ্ছে, পরলে যাচ্ছে, পুরোটার হোয়াইটে যাচ্ছে, দেখো কাজটা দারুন। শাড়িটা জাস্ট গায়ে ফেলে দেখতে হবে, বুঝলেন, শাড়িটা আসুন আপনারা সরাসরি এসে গায়ে ফেলে নিজেকে দেখুন, অসাধারণ লাগবে। এটা অরেঞ্জে দেখছি আমরা, প্রচুর কালারে পাচ্ছি, এটা কালারে পাবে, আর এছাড়া ডিজাইনেরও অপশন থাকবে। দাম রইল 3590, 3590। আর এখানে দেখো ব্লাউজের এটা ব্যাক পোর্শন যাচ্ছে, ব্যাক পোর্শনটা এরকম, এটা যাচ্ছে ব্যাক পোর্শনে, মিডিলে থাকবে এই যে এই কাজটা, বড় একটা কাজ পিঠে পড়ছে, হাতায় পাচ্ছি এরকম কাজ, খুব সুন্দর শাড়ি। নেক্সট শাড়ি ভাগলপুর সিল্ক, এগুলো দেখো একদম সফট কালার, কালার কম্বিনেশনটাই তো দারুন। আমরা দেখছি এখন না 100 নম্বর, 100 2050, 2050। আর যারা দেখো রেগুলার অফিস ওয়েয়ারের জন্য শাড়ি পরে, শুধু অনলি তারা শাড়ি পরে থাকে, তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো কমফোর্টেবল, মানে পুজোতে নতুন শাড়ি কেনা হয় তারপর কিন্তু সেটা সারা বছর ইউজের কারণেই। একদমই তাই, মানে পুজোর তো 4 দিন চলে গেল কিন্তু তারপর তো সারাটা বছর পরতে হবে, সুতরাং এমনই শাড়ি কিনবো যেটা নাকি ছুটিয়ে পরতে পারবো, যদি আলমারিতে রেখেই দিতে হয় তাহলে মজা নেই আসলে। আর এখন দেখাচ্ছি খাড্ডি, ব্লাউজটা থেকে দেখা শুরু করব, অনেকটা বড় ব্লাউজ পিস, মানে যারা টিনেজার্স, টিনেজার্সরা তো মানে পুরো মানে এই শাড়িটা ছাড়া আর কি চিন্তাই করতে পারছে না, মানে এতটা সফট আর এতটা ফিগার কারেক্ট করে না, যারা একটু হেভি তাদেরকে আমি রেকমেন্ড করবো এই ধরনের শাড়ি নেওয়ার জন্য, মানে একটু ফিগার কারেকশন হয়, মানে পুজোতে আমরা সবাই চেষ্টা করি একটু ডায়েটিং করে ফিগার কারেক্ট করার, তো ওইটা করতে হবে না, সেটাতে এই শাড়ি পরে হয়ে যাবে কিছুটা। নাম্বার 101, প্রাইস 4790, মাত্র 4790। এর কালার অপশন পাবে এবং খাড্ডির বিভিন্ন ভ্যারাইটি পাবে, নেক্সট একটা সফট সিল্ক, নাম্বার 102, 102 নম্বর শাড়ি দেখছি আমরা, প্রাইস রইল 2750, 2750। দারুন শাড়িটা, মোটিভগুলো কি সুন্দর, শাড়ি দেখার পরে প্রাইসটা মেলাতেই পারবে না, একেবারেই তাই, মানে আমি আরেকবার করে সত্যি আমাকে দেখতে হচ্ছে, নাম্বার 102, 2750, 2750, খুব সুন্দর কুতের সঙ্গে। আর ভেতরে মোটিভটা আমি একটু ধরতে বলবো, ভেতরে মোটিভটা দেখো এখানে জারি ওয়ার্কের সাথে কিন্তু যাচ্ছে রেশমের ওয়ার্কও, পিকক মোটিভে যাচ্ছে, আর সাথে যাচ্ছে দেখো কন্ট্রাস্ট ব্লাউজটা, খুব গর্জিয়াস, ভীষণ গর্জিয়াস লাগছে। এবার আসছি আমরা পরের শাড়িতে, আমরা আজকে জাস্ট যে কালেকশন দেখছি প্রচুর ভ্যারাইটি দেখছি আমরা, এবং এই প্রত্যেকটার থেকেও আরো অনেক বেশি পাচ্ছি সরাসরি যখন চলে আসব আদি রেডিমেড সেন্টার। 103 নম্বর শাড়ি, 103, প্রাইস 1550, মাত্র 1550। কালারটা দেখো শুধু শাড়ি, আর প্রিন্ট ভেতরে যে এই যে এই প্রিন্ট বলবো না, এটা উইভিং এর সাথেই গেছে, উইভিংটা দেখো একটু মিনাকারি উইভিং যাচ্ছে, এটা উইভিং এর সঙ্গেই গিয়েছে, সেটাই যে এখানে তার দেখা যাচ্ছে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, কুচির অংশটাও একদম এভাবে যাচ্ছে,
নাম্বার 103 দেখো সোভার টেস্ট মানে সব বয়সে কিন্তু এগুলো যাবে মানে যারা সিনিয়র সিটিজেন লাল পড়তে পারবে না তারাও কিন্তু এই ধরনের শাড়িগুলো ক্যারি করতে পারবে তো ওরকমই কিছু কম্বিনেশন করে আমি এনেছি 103 নম্বর শাড়ি পর আসবো 104 নম্বর শাড়িতে ওয়াও একদম ডিফারেন্ট কালেকশন মানে এই শাড়ি না প্রথমে মায়ের জন্য কিনতে হবে তারপরে মেয়েও পরবে ছুটিয়ে মাদুরাই সিল্ক দারুন দাম রইল মাত্র 1590 104 নম্বর শাড়ি 104 প্রাইস পুরোটা বক্স করে গিয়েছে মানে শাশুড়ি মা বা মাকে এরকম একটা শাড়ি যদি গিফট করা যায় না মানে কোনো কথাই হবে মানে নিজের স্বার্থে করবেন এরকম একটা শাড়ি কিনে নিজের স্বার্থে মা কিংবা শাশুড়ি মাকে গিফট করবেন তাতে তারা একদিন পরলে আপনি দুদিন পরবেন একদম পরিষ্কার হিসেব ব্রোকেটে যাচ্ছে ব্লাউজটা খুব গর্জিয়াস ব্লাউজটা ভীষণ সুন্দর দাম মাত্র 1590 ভীষণ পকেট ফ্রেন্ডলি নেক্সট আরেকটা খাড্ডি ব্লাউজটা থেকে দেখা শুরু করব রামা গ্রিনে যাচ্ছে নম্বর শাড়ি খাড্ডি সত্যি কথা মানে যারা নতুন নতুন শাড়ি পরছে তাদের জন্য কিন্তু পারফেক্ট এবং যারা শাড়িটা ঠিক ক্যারি করতে পারে মানে ম্যানেজ করতে পারে না আর কি একদম পারফেক্ট আর প্যান্ডেল হপিং করতে যাওয়ার সময় কি হয় ভীষণ দেখো একটা হেভি শাড়ি পরলে একটা আনকমফোর্টেবল ফিল হয় তো এই ধরনের শাড়িগুলো কিন্তু পারফেক্ট একদম মানে পরে সকালের সাজ হিসেবেও বলো সকালের দিকে রোদের মধ্যে বেরোবো একটু এরকম হালকা শাড়ি উইথ গর্জিয়াস 105 নম্বর গেল এবার আসবো 106 নম্বর শাড়ি শিফনের উপরে লখনউ চিকনকারি বেবি পিঙ্কের সঙ্গে হোয়াইটের কম্বিনেশন আর এই ধরনের না চিকনকারিগুলো দেখো সুদিং কালারে না বেশি ভালো লাগে মানে যেগুলো ধরো একটু হালকা একটু পেস্টেল শেডস ওরকমই ভালো লাগে এগুলোর কিন্তু এখন নিউট শেডসেও পাওয়া যাচ্ছে একদমই আমরা দেখছি নাম্বার 106 106 নম্বর শাড়ি দাম 5990 পুরো ভরাট কাজ মানে এই শাড়িটা দাম অনুযায়ী জাস্ট কিছু মানে এর দাম আর একটু বেশি হলেও বোধহয় এই শাড়ির দাম দিয়ে কেনা সম্ভব না এত সুন্দর শাড়িটা সেই অনুযায়ী দাম খুবই কম 5990 পুরোটা হাতে করা হয়েছে শাড়িটা পুরোটা ধরে করা হয়েছে আর ব্লাউজটা এরপরে আপনারাই বলুন যে এই শাড়ির দাম একদম সস্তা কিনা ব্লাউজের দেখো এখানে এটা কিন্তু যাচ্ছে গ্লাসের থেকে একটু বড় হাতা পুরোটা হাতা জুড়ে কিন্তু থাকছে ওয়ার্কটা আর ব্যাক পোর্শনে ইউজ করার জন্য এখানে আমকলকা দেওয়া আছে 5990 সত্যি অনেকটাই সস্তা কালার অপশনও থাকছে এর মধ্যে আমাদের এবার আসবো একদম ব্ল্যাকে লিলেন ব্ল্যাক আঁচল লিলেন জামদানি দেখো পুরো ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে গোল্ডেনের কাজ 107 নম্বর শাড়ি দাম রইল 2090 2090 ব্ল্যাকে যাচ্ছে ব্লাউজটা নেক্সট একটা জামদানি দেখাবো আমরা এখন দেখছি নাম্বার 108 108 নম্বর শাড়ি দাম রইল 1975 1975 পিঙ্কের সঙ্গে গ্রিনের কম্বিনেশন এবং একদম ডিফারেন্ট মোটিভে যাচ্ছে সফট জামদানি কিন্তু জামদানির মধ্যে একদম ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে ডিফারেন্ট মোটিভ আমি বললাম না মানে যে করাত কাজ বারে প্লেন যেরকম আমরা দেখে থাকি ওর থেকে কিন্তু এখন জামদানি একদম ডিফারেন্ট মোটিভে পাওয়া যাচ্ছে এরকম সফট জামদানি কিন্তু ফিগার মোটিভেও কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল ফিগার মোটিভ হরিণ মোটিভ এগুলো কিন্তু ভীষণ ডিমান্ডিং একদমই এবার দেখবো পরের শাড়ি 109 নম্বর শাড়ি মিডনাইট ব্লু যাচ্ছে তার সঙ্গে গোল্ডেন জারির আর পুরো দেখো ব্লু এর টোন মানে ব্লু এর উপরে কিন্তু আরেকটা ব্লু এর লাইটার শেড দিয়ে কিন্তু সেলফ ওয়ার্ক করা আছে 109 নম্বর শাড়ি দেখছি আমরা প্রাইস 1450 1450 মাত্র 1450 আর পুরোটাই যাচ্ছে কিন্তু ট্র্যাডিশনাল করাত কাজে একদমই পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে এবার আসবো 110 নম্বর শাড়িতে ফ্যান্সি সিল্ক গ্রিনের সঙ্গে সিলভারের কম্বিনেশন অবশ্যই গোল্ডেনের ছোঁয়াও রয়েছে তার সঙ্গে
গোল্ডেন জারি আর সিলভার জারির মিক্স অ্যান্ড ম্যাচে 110 নম্বর শাড়ি দেখছি, 1975, 110 নম্বর, 1975, দারুন, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, কুচির অংশটাও। ব্লাউজ পিসে কিন্তু এই চওড়া পাড়টা থাকছে, মানে ব্লাউজ পিসে দেখো কাপড়টা অনেকটা দেওয়া, মানে থ্রি কোয়ার্টার আরামসে চলে আসবে। এবার যাবো পরের শাড়িতে, 111 নম্বর শাড়ি দেখবো আমরা। আপনাদের যে শাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন, বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং করুন, নাম্বার 111, প্রাইস রইল 2490, 2490। পিকক মোটিভ এবং এলিফেন্ট মোটিভে গিয়েছে এবং বুটাটাও কিন্তু রানি আর অরেঞ্জের কম্বিনেশনে গিয়েছে। নম্বর 111 নম্বর শাড়ি দেখছি আমরা, এটার ব্লাউজ পুরোটা কিন্তু যাচ্ছে পিকক এবং এলিফ্যান্ট মোটিভে, ব্লাউজটা একটু ভীষণ ডার্ক কালার দেওয়া আছে, কিন্তু যদি বয়স্ক হয়ে থাকেন এত ডার্ক কালার পরবে না, তো যে কোনো লাইটার শেড দিয়েও সে পড়তে পারে। এবার যাবো পরের শাড়িতে, মানে প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন আজকে রুমন দিয়ে আমাদের দেখাচ্ছে। এরপরে দেখছি 112 নম্বর শাড়ি, নম্বর 112, প্রাইস 2050, নিচটাতে পম পম থাকছে পুরো, আবার বরফি কাটিং এ যাচ্ছে, দেখো আঁচলটা যাচ্ছে পুরো বরফি কাটিং এ একদম, এবং পুরো শাড়িটা বোটা দিয়ে গিয়েছে, কালারটা দেখো না কি দারুন দারুন মিষ্টি এবং গর্জিয়াস, আর পাঁচটাতেও দেখো ওরকম বরফি স্টাইলে কিন্তু যাচ্ছে উইথ ফ্লোরাল মোটিভ ইনসাইডে, খুব প্লেন সিম্পল কিন্তু দেখো নিজের মধ্যেই একটা আলাদা একটা সৌন্দর্য কিন্তু বজায় রাখছে এই শাড়িটা, একদমই তাই। নাম্বার 112, 112 নম্বর শাড়ি, প্রাইস রইল 2050, ব্রোকেটের অনেকটা কাপড় রয়েছে ব্লাউজ পিসটা শুধু দেখো অসাধারণ, এটা যাচ্ছে বর্ডারে, এই পোর্শনটা থাকছে বর্ডারে আর ব্লাউজের বডিটা থাকছে এরকম। এবার আসবো পরের শাড়ি, 113 নম্বর শাড়িতে, একদম ট্র্যাডিশনাল লুক থাকছে, অফ হোয়াইটের সাদার সঙ্গে, ঠিক সাদা হোয়াইটের সাথে, হ্যাঁ গঙ্গা যমুনা পার, আর দেখো শাড়ির কালারটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট নবমীর দিন রাত্রিবেলা, আমি এই কারণে বললাম দেখো অষ্টমীর দিন সকালবেলা আমরা জেনারেলি প্রেফার করে থাকি লালটা, তো এখানে একটু যেহেতু কালোর ছোঁয়া আছে এটাও কিন্তু আলাদাটা সৌন্দর্য বজায় রাখছে, এবং এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ার এবং তার সঙ্গে যে পাখির মোটিভটা গিয়েছে খুব সুন্দর গিয়েছে। নম্বর 113, 113 নম্বর শাড়ি, 4390, 4390, রেড অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে গিয়েছে এবং কুচিটাও একভাবে যাচ্ছে, ব্লাউজটা দেখো কিরকম অসাধারণ, একটা স্ট্রাইপে যাচ্ছে প্লাস গঙ্গা যমুনা বর্ডার যাচ্ছে, মানে ব্লাউজটা একটু স্টাইলিশ করে বানালে কিন্তু অসাধারণ হবে। আজকে লাস্ট শাড়ি, আজকের লাস্ট শাড়ি, কিন্তু অবশ্যই আরো প্রচুর কালেকশন আমরা পাবো যখন আমরা চলে আসবো সরাসরি আদি রেডিমেড সেন্টারে। দেখো হ্যান্ডলুম আমি দেখাচ্ছি কিন্তু আঁচলটা কিন্তু যাচ্ছে এটার মসলিনে, ওয়াও কালার কম্বিনেশনটা কি। নাম্বার 114, 114 নম্বর শাড়ি, প্রাইস 2190, 2190, কাজটা খুব সুন্দর গিয়েছে, কাজটা ভীষণ সুন্দর গিয়েছে পুরো শাড়িটা জুড়ে, মানে সিম্পল বাট কালারফুল। আর এটা যদি কেউ যদি চায়, মানে এখানে দেখো কন্ট্রাস্টে ব্লাউজ, এটা ইয়েলো দিয়ে ড্রেপ করলে কিন্তু ভালো লাগবে, এখানে রানি ব্লাউজ পিস অলরেডি দেওয়া আছে, দেখো রানি কালার দেওয়া আছে, যেটা যে পারবেন, মানে এটা যদি পূজোর আগে নিতে দেরি করেন ব্লাউজ পাবেন না, কিন্তু তার জন্য কিন্তু প্রচুর কালার রয়েছে এই শাড়িটা দিয়ে পরার জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব, সময় একদম শেষ, আরো প্রচুর শাড়ির কালেকশন দেখতে পাবো যখন আমরা চলে আসবো আদি রেডিমেড সেন্টারে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে, আদি রেডিমেড সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে দেখা হচ্ছে, অনেক অপশন রয়েছে। রুমন দিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো, এখানেই বিদায় নেব, নমস্কার। নমস্কার।